আজকের এই মুহূর্তে 10টি গুরুত্বপূর্ণ খবর থাকছে আপনাদের জন্য। শুরুতেই এক নজরে চোখ বুলিয়ে নেব আজকের গুরুত্বপূর্ণ 10টি খবরের দিকে, তারপরে যাব বিস্তারিত খবরে। আপনাদের প্রতি একটি ছোট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের প্রতি আপনাদের সাপোর্ট বজায় রাখবেন, শেয়ার করে সকলকে খবরগুলো জানতে সাহায্য করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন আমাদের খবরগুলো প্রত্যেক দিন নিয়মিত সবার প্রথমে দেখার জন্য। সময় আর মাত্র 4 বছর, এবার 100টি সরকারি সংস্থা বেছে দেবে মোদি সরকার, তালিকায় কোন কোন সংস্থা? মমতার ড্রামা শুরু, এরপর আরও ভয়ঙ্কর ড্রামা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারি চাকরিতে নিয়োগের দায়িত্বে এবার বেসরকারি সংস্থা, শুরু বিতর্ক। উপর দিকে ব্যাংক ধর্মঘট, দেশ জুড়ে টানা 4 দিন বন্ধ থাকছে ব্যাংক, ব্যাহত হবে এটিএম পরিষেবাও। পোস্ট অফিসে টাকা লেনদেনের জন্য এবার দিতে হবে অতিরিক্ত চার্জ, পোস্ট অফিসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে জানতেই হবে নতুন নিয়মগুলো। এছাড়াও পুরনো গাড়ি বাতিল করে নতুন কিনলেই বিরাট বড় ছাড়, দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির। অপরদিকে লোকসভার বিরোধী দলনেতা পদ থেকে এবার সরিয়ে দেওয়া হলো অধীর রঞ্জন চৌধুরীকে, ভোটের মুখে বিরাট বড় সিদ্ধান্ত কংগ্রেস দলের। মমতা হুইল চেয়ারে এবার করবেন ভোটের প্রচার, সংযত থাকার আবেদন, হাসপাতালের বেডে শুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে, তাদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর, বছরে পেয়ে যাবেন এবার কৃষক ভাইয়েরা 6,000 টাকা করে। এবং সর্বশেষে জানাবো রাজ্যের কেমন থাকবে আবহাওয়া, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে থাকুন। পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কিনলেই 5% ছাড়, দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির। পুরনো গাড়ি বাতিলের নীতি আনার কথা বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রবিবার সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির দাবি, এর আওতায় পুরনো গাড়ি বাতিল করে নতুন গাড়ি কিনলে ক্রেতারা ওই নতুন গাড়ির উপর সংস্থাগুলোর তরফ থেকে 5% কাছাকাছি ছাড় পাবেন। মন্ত্রী কথা বললেও অবশ্য বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ গাড়ি সংস্থাগুলোর সংগঠন সিয়াম। আজ তারা জানিয়েছে নীতির খুঁটিনাটি দেখেই মন্তব্য করা হবে, কেন্দ্র এখনও পর্যন্ত নতুন নীতির খসড়া প্রকাশ করেনি। তবে গড়করি বলেছেন এই নীতি বাধ্যতামূলক, কেনার নির্দিষ্ট সময় পরে, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে 20 বছর, বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে 15 বছর, স্বয়ংক্রিয় ফিটনেস পরীক্ষা করতে হবে সব গাড়ির, পুরনো গাড়িতে বসানো হতে পারে দূষণ কর, সেই সঙ্গে গাড়ি বাতিল করলে ক্রেতাকে দেওয়া হবে বিশেষ সুবিধাও। এই প্রসঙ্গেই তার দাবি, বিশেষ সুবিধা হিসেবে সংস্থাগুলো নতুন গাড়ি কিনলে ক্রেতাদের 5% মতো রিবেট দেবে কেন্দ্রীয় সরকার গাড়ি সংস্থাগুলো, ফলে শুধু ক্রেতাই নয় বেশি বিক্রির হাত ধরে এই শিল্পেরও উন্নতি হবে। তবে মন্ত্রীর এই বক্তব্যের পরেও থাকছে কিছু প্রশ্ন, অনেকেই বলছেন তিনি নীতি বাধ্যতামূলক বলেছেন, কিন্তু তার আওতায় গাড়ি বাতিল করা বাধ্যতামূলক নাকি শুধুই ফিটনেস পরীক্ষা সেটা স্পষ্ট নয় এখনও। যদি গাড়ি বাতিলই করতে হয় তাহলে দূষণ কর বা গ্রিন ট্যাক্স বসানোর নিয়ম চালুর কথা কেন বলা হচ্ছে, এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে। পুরনো গাড়ি বাতিলের সময় সংস্থাগুলোর থেকে ছাড় পাওয়ার কথা বলেছেন গড়করি। মমতার নাটক, মমতার ড্রামা শুরু, এরপর আরও ভয়ঙ্কর কিছু করবে তিনি, জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার পর যখন রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে, তখন সময় নষ্ট না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন মমতা ভণ্ডামি করছেন, এসব হচ্ছে সাজানো ঘটনায় সহানুভূতি কুড়োনোর চেষ্টা। প্রায় একই কায়দায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন নন্দীগ্রামের ঘটনা নিয়ে দিলীপ বাবুকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান মমতার ড্রামা শুরু হয়ে গেছে, এরপর আরও ভয়ঙ্কর কিছু করে বসতে পারে তৃণমূল। দিলীপ ঘোষ আরও বলেন মুখ্যমন্ত্রী Z+ ক্যাটাগরির নিরাপত্তা বলয় পান, তার কাছে লোকজন ভিড়লো কী করে, রাজ্য নির্দেশ দিক CBI তদন্তের, আসল সত্য বের হোক, আর যদি না করে তাহলে বুঝতে হবে উনি পুরোপুরি ড্রামা করছেন, নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত বুধবার থেকেই বিজেপি বলছে এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। মমতার চোট, দুর্ঘটনা ছিল হামলা নয়, নির্বাচন কমিশনকে প্রাথমিক রিপোর্ট দিল পুলিশ। এতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি প্রতিনিধি দল সব্যসাচী দত্ত, শিশির বাজরিয়ারা
কমিশনের কাছে দাবি জানিয়েছে গতকালকের সম্পূর্ণ ভিডিও প্রকাশ করা হোক, তাহলে সবটা স্পষ্ট হয়ে যাবে। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন তাকে চার পাঁচজন মিলে ধাক্কা মেরেছেন। সুঙ্গত তৃণমূল যখন নন্দীগ্রাম কাণ্ডকে চক্রান্ত বলে তুলে ধরতে মরিয়া, তখন বাম কংগ্রেস বিজেপি একযোগে বলতে শুরু করেছে সবটা সাজানো ঘটনা, নন্দীগ্রামে হার নিশ্চিত বুঝেই এসব ফন্দি আটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কেউ কেউ কটাক্ষ করে এও বলেছেন এই বুদ্ধিটাও কি, 500 কোটি টাকার পিকের ভাড়াটে বুদ্ধিদাতা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার হুইল চেয়ারে প্রচার করতে চান, সংযত থাকার আবেদন হাসপাতালের বেডে শুয়ে। হাসপাতালের বেডে শুয়ে রাজ্যবাসীর প্রতি এবং তৃণমূল কর্মীদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিয়েছেন, চলুন শুনে নেওয়া যাক সরাসরি সেই বার্তা। আমি সবাইকে, বিশেষ করে আমার যারা কর্মী ভাই বোনেরা আছেন এবং সাধারণ মানুষ আছেন, এটা ঠিক যে কালকে খুব জোর আমার লেগেছিল এবং আমার হাত পায়ে চোট আছে, বোন ইঞ্জুরি আছে, লিগামেন্টে আছে, আর কালকে আমার মাথা এবং চেস্টে খুব পেনও হয়েছে। এত বড় একটা চোট লাগার পরে আমার গাড়ি বনেটের উপরে আমি দাঁড়িয়ে নমস্কার করছিলাম, ন্যাচুরালি তখন এমন জোরে চাপ আসে যে তাতে আমার পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ের মধ্যে। এই অবস্থায় আমার কাছে যা ওষুধ টষুধ ছিল সেগুলো খেয়ে সঙ্গে সঙ্গে আমরা কলকাতা থেকে রওনা হই এবং তারপর থেকে ডাক্তারদের চিকিৎসাধীন আমি আছি। আমি অনুরোধ করবো আমার সকলের কাছে যে সকলে শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন, আর এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধে হয়। আমি আশা করি 2-3 দিনের মধ্যে আমি আবার নিজের ফিল্ডে ফিরে যেতে পারবো, তবে হয়তো পায়ের প্রবলেম থাকবে কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং টিটিং আমি কিছুই নষ্ট করবো না, বাট হয়তো আমাকে কিছুদিন হুইল চেয়ারে করতে হবে, সেটা আপনাদের সহযোগিতা চাইবে। ব্যাংক ধর্মঘট, টানা 4 দিন বন্ধ থাকছে ব্যাংক, ব্যাহত হবে এটিএম পরিষেবাও, ফের দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট। একাধিক ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে টানা 2 দিন ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন। অর্থাৎ 15 এবং 16 মার্চ দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাংক, তারই মধ্যে আগামী 13 মার্চ এবং 14 মার্চ শনি এবং রবিবার দ্বিতীয় শনিবার থাকায় টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক, যার ফলে এটিএমগুলিতেও টাকা না থাকার সম্ভাবনা। প্রসঙ্গত এই বনত ইন্ডিয়ান ফোরাম অব ব্যাংক ইউনিয়নের তরফে ডাকা হলেও তাদের সঙ্গে 9টি শাখা সংগঠনও যোগ দিয়েছে এই ধর্মঘটে। এ বিষয়ে এসবিআই স্টাফ অ্যাসোসিয়েশনের প্রাক্তন ডেপুটি সম্পাদক অশোক মুখোপাধ্যায় জানান, সারা দেশ জুড়ে আগামী 12ই মার্চ ব্যাংকে ব্যাংকে তারা বিক্ষোভ প্রদর্শন করবে সমস্ত ব্যাংক ইউনিয়নের সদস্যরা। অবিলম্বে বেসরকারীকরণ বন্ধ করতে হবে, একই সঙ্গে কর্মী নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানাচ্ছেন সদস্যরা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক শীর্ষ আধিকারিক বলেছেন তারা চেষ্টা করছেন টানা 4 দিন কীভাবে এটিএম পরিষেবা চালু রাখা যায়, এর জন্য আগে থেকেই পর্যাপ্ত নগদ এটিএমে মজুদ থাকবে বলে জানিয়েছেন তারা। তবে টানা 4 দিন ব্যাংক বন্ধ থাকলে সমস্যায় পড়বেন গ্রাহকরা, অনিশ্চয়তা রয়েছে এটিএম পরিষেবা নিয়েও। লোকসভার দলনেতা পদ থেকে এবার সরানো হলো অধীর রঞ্জন চৌধুরীকে, ভোটের মুখে বিরাট বড় সিদ্ধান্ত। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরী বেশ কার্যকরী ভূমিকা পালন করছিলেন কংগ্রেসের জন্য, কিন্তু এখন হঠাৎ তাকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় ওই পদ দেওয়া হয়েছে পাঞ্জাবের লুধিয়ানার সাংসদ রভনীত সিং বিট্টুকে। জানা গিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে প্রচণ্ড ব্যস্ত কংগ্রেসের বর্তমান লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আগামী 2 মাস তিনি ওই কাজে ব্যস্ত থাকবেন, সেই কারণেই আপাতত তাকে সরিয়ে রভনীত সিং বিট্টুকে লোকসভার বিরোধী দলনেতা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। বর্তমানে সংসদে যে বাজেট সেশন চলছে তার মধ্যে এই পরিবর্তন করা হয়েছে কংগ্রেসের তরফে, যদিও এই গোটা ব্যাপারটি নিয়ে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সময় আর মাত্র 4 বছর, এবার 100টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঁচে দেওয়ার পথে মোদী সরকার। তালিকায় কোন কোন সংস্থা জানাবো আপনাদেরকে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে বেসরকারীকরণের পথে হাঁটছে মোদী সরকার। কেন্দ্রীয় সরকারের যুক্তি সরকার ব্যবসা করবে না, সেই সূত্রে এবার প্রকাশ্যে এলো কেন্দ্রীয় সরকারের পরবর্তী পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী 4 বছরে 100টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যেই ওই সংস্থাগুলোকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। ওই 100 সংস্থার মূল্য প্রায় 5 লক্ষ কোটি টাকা।
100টি রাস্তায়াত্ত সংস্থা চিহ্নিত করে একটি পাইপ লাইন অনুসারে ফাস্ট ট্র্যাক মোডে সরকারি ওই সম্পত্তি বিক্রি করা হবে। কোন কোন ক্ষেত্রে সম্পত্তি বিক্রি করার কথা ভাবছে মোদী সরকার জানা গিয়েছে। এই ক্ষেত্রে রয়েছে পোর্ট, ক্রুজ টার্মিনাল, টেলিকম, তেল এবং গ্যাস পাইপলাইন, ট্রান্সমিশন টাওয়ার, রেলওয়ে স্টেশন, স্পোর্টস স্টেডিয়ামের মতো ক্ষেত্র। নীতি আয়োগের তরফে সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রকগুলোকে এই বিষয়ে তথ্য সংগ্রহে সম্পত্তি চিহ্নিতকরণের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসে নীতি আয়োগকে বিলগ্নিকরণের জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থার তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। নীতি আয়োগের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত তালিকায় অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা, আর সেই তালিকাতেই ঠাঁই পেয়েছে আপাতত 100টি রাষ্ট্রায়ত্ত সংস্থা। সূত্রের খবর, দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থার সংখ্যা বর্তমানে 300, আর সেই সংখ্যা কমিয়ে 24 করার কথা ভাবছে মোদী সরকার। ক্ষতিতে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বোঝা ঘাড় থেকে নামাতেই এই উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় বিলগ্নিকরণ দপ্তর। উল্লেখ্য, চলতি বছরের বাজেটে গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, হাতে গোনা কয়েকটি কেন্দ্রীয় সংস্থায় কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বাদ দিয়ে বাকিগুলোর বেসরকারীকরণ করা হবে। প্রাথমিকভাবে 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংক, 1 সরকারি সাধারণ বীমা সংস্থার বেসরকারীকরণ করা হবে বলেও তিনি ওই দিনই জানিয়ে দিয়েছিলেন। জানা গিয়েছে বিলগ্নিকরণের পরের ধাপে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড অর্থাৎ ভেল এবং মেকন লিমিটেড অ্যান্ড্রু ইউল অ্যান্ড কোম্পানিতে অংশীদারিত্ব বিক্রি করার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ থেকে 2.1 লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা ছিল মোদী সরকারের, কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত এসেছে মাত্র 15,220 কোটি টাকা। বিনিয়োগকারী না পেয়ে এয়ার ইন্ডিয়া এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের বিলগ্নিকরণ আগামী অর্থবর্ষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলার কৃষক ভাইদের জন্য একটি সুখবর, একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা পৌঁছে দেব বাংলার কৃষক ভাইদের জন্য। যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারা হয়তো ইতিমধ্যেই জানেন, বছরে আপনারা পেতেন 5,000 টাকা করে, এবার থেকে বছরে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকরা পাবেন 6,000 টাকা করে, ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কিনা, স্ট্যাটাস কি রয়েছে তাদের, সেটা কিন্তু আপনারা এবার অনলাইনে দেখতে পারবেন। আপনাদের সেজন্য কৃষকবন্ধু.net ওয়েবসাইটে আসতে হবে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, ক্লিক করে সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে। মোবাইল থেকেও আপনারা চেক করতে পারবেন। এরপরে একটা অপশন পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, তার উপরে একটা আপনি ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু নতুন পেজ চলে আসবে। এখানে আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই এন্টার ভোটার কার্ড যে লেখা রয়েছে সেখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটা লিখে দেবেন, সার্চে ক্লিক করে দেবেন। যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন সেই কার্ড নাম্বারটা দেবেন, সার্চে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার ডিটেলস বেরিয়ে আসবে, আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না দেখতে পারবেন। অ্যাপ্রুভ হলেই আপনি বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই ছাড়া হবে তখনই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেবে সেই টাকা। পোস্ট অফিসে টাকা লেনদেনের জন্য এবার দিতে হবে অতিরিক্ত চার্জ। 1 এপ্রিল থেকে লাগু হচ্ছে নতুন নিয়ম। পোস্ট অফিসের গ্রাহকদের জন্য বড় খবর, 1 এপ্রিল 2021 থেকে পোস্ট অফিসের একাধিক নিয়ম বদলাতে চলেছে। মানি কন্ট্রোলের খবর অনুযায়ী ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে টাকা জমা করলে ও AEPSA চার্জ লাগু করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস। অর্থাৎ এবার থেকে টাকা জমা তোলার জন্য চার্জ দিতে হবে। দেখে নেব কোন কোন নিয়ম লাগু হতে চলেছে। বেসিক সেভিং অ্যাকাউন্টে কত টাকা লাগবে চার্জ জানব। আপনার বেসিক সেভিং অ্যাকাউন্ট থাকলে 4 বার টাকা তোলার ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না, কিন্তু 4 বারের বেশি ট্রানজ্যাকশন করলে 25 টাকা বা 0.5% চার্জ দিতে হবে এবার থেকে। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা লাগবে চার্জ জানাবো আপনাদেরকে। সেভিং ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে 25,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। 25,000 টাকার বেশি টাকা তুললে আপনাকে দিতে হবে 25 টাকা চার্জ। অন্যদিকে 10,000 টাকা পর্যন্ত টাকা জমার ক্ষেত্রে দিতে হবে না কোনো চার্জ। এর বেশি টাকা জমা করার ক্ষেত্রে 20-25 টাকা চার্জ দিতে লাগবে 1 এপ্রিল থেকে। এবার সরকারি চাকরিতে নিয়োগের দায়িত্বে বেসরকারি সংস্থা, ত্রিপুরা সরকারের বিজ্ঞপ্তি ঘিরে শুরু বিতর্ক। নানা সময়ে নানা বিষয় নিয়ে বিতর্কের মুখে পড়েছে ত্রিপুরার বিপ্লব দে সরকার। কখনো শিক্ষক নিয়োগ, কখনো সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে
সরকারি সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। এবার সরকারি চাকরিতে নিয়োগের দায়িত্বে বেসরকারি সংস্থার হাতে দিয়ে বিতর্কে আরও ইন্ধন জোগালো বিপ্লব দেবের সরকার। বৃহস্পতিবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট। সরকারি চাকরির যে কোনো স্তরে সাধারণত পরীক্ষা থেকে নিয়োগ সবই হয় সরকারের তরফ থেকে। অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে, কিন্তু ত্রিপুরায় সম্প্রতি মোট 5টি সংস্থার উপর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি চাকরিতে নিয়োগের জন্য। ফলে রাজ্য জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্টের তরফে ডিরেক্টর নরেশ বাবুর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে লেখা, এই বিভাগের তরফে কয়েকটি এজেন্সিতে ওই কাজ করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর জন্য এই সংস্থাগুলো কমিশনও পাবে। দিল্লি এবং আগরতলার 5টি এজেন্সিকে কাজের বরাত দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তো বুঝতেই পারছেন, সরকারি চাকরিতে এবার বেসরকারি সংস্থা করবে নিয়োগ, এমনটাই কিন্তু নতুন নিয়ম চালু করে দিল ত্রিপুরা বিপ্লব দেব সরকার। ফলে কিন্তু গোটা রাজ্য জুড়েই ত্রিপুরায় শুরু হয়েছে বিতর্ক। সর্বশেষে জানবো রাজ্যের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে। আজ শুক্রবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘণ্টাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী শনিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের একাংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পশ্চিমে ঠান্ডা হাওয়া, পূবালি গরম হাওয়ার মধ্যে সংঘাত তৈরি হয়েছে, তার জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।